রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শনিবার থেকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্যের শ্রম, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় মজদুর সংঘের জাতীয় সহসভাপতি মহেন্দ্র প্রতাপ সিং, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সভাপতি বিপিন কুমার ডোগরা প্রমুখ। এই সম্মেলনের উদ্বোধন করে রাজ্যের শ্রম, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ভারতীয় মজদুর সংঘ অন্যান্য শ্রমিক সংগঠনগুলোর মতো নয়, রাষ্ট্র এবং রাজ্যের কল্যাণই এই সংগঠনের মূল লক্ষ্য। তাই অতীত ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা নিয়ে সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও রাজ্যের জন্য কাজ করতে হবে, একই সাথে নিজেদের প্রাপ্য অধিকার নিয়েও কথা বলতে হবে। আজ যে আমাদের শ্রমিক সংগঠন, আজ আমাদের কর্মচারী সংগঠন, আজ আমাদের বিভিন্ন সংগঠনের বিচারধারা, চিন্তাধারা বদলেছে, যে আজ আমাদের রাষ্ট্র প্রথম, আজ আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি, আজ রাজ্যের কথা চিন্তা করছি, আজ আমাদের রাজ্যের পিএসসিগুলোর কথা চিন্তা করছি, অতীতটাকে আমরা ভুলে যেতে চাই। আমি আশা করব এই অতীত ভুলে গিয়ে নতুনের দিকে এগোবো, নতুন সূর্যোদয় আমরা দেখব, ভারতকে সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছানোর জন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করব, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। অনেকগুলো আমাদের দাবি দাবা থাকে, সেগুলো হয়তো পূরণ হয় না বা পূরণ হওয়ার রাস্তায় কথা বলা আলোচনা হয়, কিন্তু এর মানে এই নয় যে আমার যে দায়িত্বটা আমার কাছে আছে সেটা আমি পালন করব না। আমি আমার দায়িত্ব পালন করব এবং আমাদের যে অধিকার সেটার জন্য আমরা লড়াই করব, এই আশা প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে। সম্মেলনে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, সংগঠনের প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রের প্রগতি, রাষ্ট্রের কি হবে তা নিয়ে ভাবনা, দেশের প্রগতির পাশাপাশি সঠিক কাজে সঠিক দাম পাওয়ার বিষয়টিরও অগ্রাধিকার থাকতে হবে। সেই কাম কে লিয়ে সেই দাম, সেটা নিশ্চয় হওয়া উচিত। আমি সবসময় একটু ঠাট্টা করি, বলি কিন্তু সেই কামটা আগে আসে না, সেটা আমি বলি সেই কাম কে লিয়ে সেই দাম, ও সেই কাম হোনা চাই, আর ও সেই কাম মে সেবা কা থোড়া সা চিন্তা ভি হোনা চাই। We are not only employees, we are also citizens of this state, of this country. INTUC, CTU, ওরা কিভাবে, আমরা এমপ্লয়ি আর কিছুই না, আমি এমপ্লয়ি হ্যাঁ, আমি এমপ্লয়ি তো বেগার আর কিছু নেই হ্যাঁ, এসা কিছু নেই হ্যাঁ, হম যা ভি হ্যাঁ, হম পহলে ইস রাষ্ট্র কা সিটিজন হ্যাঁ। ये सोच कहां पर है? BMS पे और किसी संगठन में नहीं है। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে এদিন প্রতিবেদন পেশ করা হয়। এই প্রতিবেদন নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। রবিবার সম্মেলনের শেষ দিনে আগামী তিন বছরের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।